1950-এর শেষ অথবা 1951-এর গোড়ার দিকে। তখন আমি খাসিয়া পাহাড়ে আত্মগোপন করে আছি। শিলচর জেলের মধ্যে আমাদের এক কৃষক কমরেড মাধবনাথ শহীদ হন। এক কমরেডের চিঠি পেলাম, ওই ঘটনা নিয়ে যেন আমি গান লিখি। প্রচণ্ড একটা নাড়া দিল এই দাবি। এদিকে তখন আমি অসুখে শয্যাশায়ী, গলা দিয়ে স্বর বেরোয় না। সেই অবস্থায় সুরটাকে মনের মধ্যে রেখে বহু কষ্টে আবেগ প্রধান, অলঙ্কার বহুল, বিলম্বিত ভাটিয়ালির একটি বিশেষ ঢঙে লিখেছিলাম, আমরা তো ভুলি নাই শহীদ। আমরা তো ভুলি নাই শহীদ, এ কথা ভুলব না। খুনে রাঙাই লোকে অন্ধার জেলখানা, তোমার গুলজার খুনে রাঙাই লোকে অন্ধার জেলখানা, না